আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল এবং বিভিন্ন ইসলামী সংগঠন যারা সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা আপনারা লক্ষ্য করেছেন সেটি হচ্ছে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা এবং এই বিষয়ে নিয়ে কিন্তু সামাজিকভাবে তাদের মধ্য থেকে বিভিন্ন ধরনের মতামত এবং মতাদর্শ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এখন ইসলামী খিলাফত কি আসলে বাংলাদেশে কায়েম করা সম্ভব নাকি ইসলামিক খিলাফত বাংলাদেশে কায়েম করা সম্ভব না এই যে একটি টানা পড়ার মতো বিষয় রয়েছে এই বিষয়টি কিন্তু ভিত্তি করে মূলত রাজনৈতিক সামাজিক এবং সহ রাষ্ট্র কাঠামোর ভিত্তির উপর দেখুন হজরত সাল্লামের মৃত্যুর পর ইসলামে যে চার স্তরের খিলাফত প্রতিষ্ঠিত ছিল তার মধ্যে খলিফায় রাশেদিন যারা ছিলেন তারা প্রথম পর্যায়ে ছিলেন এর পরবর্তীতে কিন্তু রাজবংশীয় খিলাফত প্রতিষ্ঠিত হয় এবং এই খিলাফতগুলোর মধ্যে সর্বশেষ যে স্তরটি ছিল সেটি পারস্য তুর্কি এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিদ্যমান ছিল এর পরবর্তীতে আধুনিক রাষ্ট্রের জন্ম হয় এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয় সেই সাথে সাথে ইসলামিক খিলাফত কিন্তু বিলুপ্ত হয়ে যায় এখন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটি লক্ষ্য করছে সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু সাংবিধানিকভাবে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে যদি ইসলামের শাসন ব্যবস্থায় নিয়ে আসা হয় বা খিলাফত প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কাঠামো যেটি রয়েছে সেটি পরিবর্তন করতে হবে অর্থাৎ সংবিধান সহ অন্যান্য যে সকল রাষ্ট্রীয় আইনানুক ব্যবস্থা রয়েছে সেগুলোকে কিন্তু পরিবর্তন করতে হবে যেটা খুবই দূর এবং কষ্টসাধ্য বিষয় অপরদিকে আধুনিক রাষ্ট্র এবং এই যে ধর্ম নিরপেক্ষতার বিষয় রয়েছে অর্থাৎ আমাদের সামাজিক প্রভাব বাংলাদেশে কিন্তু শুধুমাত্র যে মুসলমানরা বসবাস করে তা কিন্তু নয় বাংলাদেশে একই সাথে একই সমাজে একই পাড়ায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু মিলেমিশে বসবাস করে তো এমত অবস্থায় এই যে ভিন্ন ধর্মের মানুষ বা ভিন্ন ধর্মের একটি সামাজিক ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে বা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রচলিত রয়েছে সেই সব অঞ্চলে কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে আঘাত করে কখনো ইসলামের পক্ষে নিয়ে আসা সম্ভব নয় এবং এই নিয়ে আসা কতটা কঠিন বা তাদেরকে নিয়ে আসতে গেলে যে কতটা কঠোর হতে হবে সেটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মুসলিম সম্প্রদায় খুব ভালোভাবে লক্ষ্য করেছে সুতরাং এই যে সামাজিক একটি সৌহার্দ্য সম্প্রীতি বা সামাজিক সাংস্কৃতিক যে ব্যবধান বা তারতম্য রয়েছে এ অবস্থায় কিন্তু ইসলামী শাসন বা ইসলামী শরিয়া আইন যেটি এবং যার মাধ্যমে এই খিলাফত প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না এবং চরমভাবে এই ব্যবস্থাটি কিন্তু বা রাষ্ট্রীয় কাঠামোটি ব্যর্থতার শিকার হবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক চাপ বা কূটকৌশল দেখুন তখনকার যে সময় ছিল সেই সময় কিন্তু ইসলামের বিজয় সবদিকে ছিল ইসলামের যে পতাকাটি সেটি কিন্তু চতুর্দিকে উত্তীর্ণ ছিল এবং সেই সময় ইসলাম যে তার একটি প্রচার প্রচারণার দিক বা তার প্রতিষ্ঠা করার দিক সেটি কিন্তু চরমভাবে জয়লাভ করে করে বিস্তীর্ণ করে চলছিল একটা সময় আসে যখন ইসলাম আর সেই ধারায় চলতে পারেনি বা মুসলমান সম্প্রদায় থেমে যায় এবং তারা তাদের এই যে দিনের দাওয়াত বা খিলাফত প্রতিষ্ঠা করার যে একটি চরম পর্যায়ের কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে এবং এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবে ফুরাম গঠিত হয় এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নীতিমালাও কিন্তু প্রণয়ন করা হয় অর্থাৎ সেই সময়ে ইসলামের যে আধিপত্য ছিল সেই সময় প্রেক্ষাপট অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সেই আধিপত্য বিরাজমান নেই যার ফলে আন্তর্জাতিক যে একটি চাপ রয়েছে অর্থাৎ আন্তর্জাতিকভাবে অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে যে রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে এবং পরিচালনা করতে হবে সেটি কিন্তু প্রয়োগ করা হবে আর এটি প্রয়োগ করা হলে যে ইসলামী শাসন ব্যবস্থা এবং খিলাফত রয়েছে সেটি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে না এবং এই যে খিলাফত প্রতিষ্ঠা করার যে একটি প্রস্তুতি বা খিলাফত প্রতিষ্ঠা করার যে একটি চেষ্টা সেটি কিন্তু বর্তমান পৃথিবীতে বিভিন্ন ইসলামিক রাষ্ট্র করে যাচ্ছে এবং তাদের চেষ্টা কিন্তু অনেকভাবেই ব্যর্থ হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে তাদের এই খিলাফত প্রতিষ্ঠা করার যে রাস্তা সেই রাস্তা কিন্তু অনেকটাই কাটাযুক্ত যেখানে সফলতা পাওয়ার যে একটি সিঁড়ি সেটি পাওয়া কিন্তু খুবই কঠিন এবং কষ্টসাধ্য বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষিতে যেমনটি আমি বললাম সাংবিধানিক সামাজিক এবং আন্তর্জাতিক যে চাপ রয়েছে সেই চাপ অনুযায়ী বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করা এবং সম্পূর্ণ ক্ষেত্রে ইসলামী বা কায়েম করা খুবই কঠিন এবং হয়ে পড়বে তারপর যদি আন্তর্জাতিক যারা কর্তাধর্তা বা মুরল রয়েছেন তারা যদি এর বিপক্ষে অবস্থান তাদের দাঁড় করাই দেন তাহলে কিন্তু যারা খিলাফত প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে চেষ্টা করবে তাদের উপরও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জটিলতা তারা সৃষ্টি করবে তবে এই যে ইসলামী রাষ্ট্র এই ইসলামী রাষ্ট্র শুধুমাত্র যে খিলাফত প্রতিষ্ঠা করার মাধ্যমে তৈরি করা সম্ভব তা কিন্তু নয় একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকেও কিন্তু ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালনা করা যায় এবং এর জন্য যে পৃথক পৃথক ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রেখে যে বিষয়গুলো করা প্রয়োজন সেগুলো কিন্তু করা যেতে পারে এবং ইসলামের শরিয়া বা ইসলামের আইন অনুযায়ী মুসলমানদের জন্য যে বিষয়গুলো করা প্রয়োজন সেগুলা নীতি নির্ধারণ করে ঠিক রাখা যেতে পারে কিন্তু এটাও যে আসলে সুদূর প্রসারী হবে তাও কিন্তু বলা যায় না কারণ আপনার সামাজিকভাবে আপনি যখন একজন মুসলিম শরিয়া আইন অনুযায়ী চলবেন ঠিক তখনই আপনার সামনে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন তার যে ধর্মীয় আচার আচরণ সংস্কৃতি রয়েছে সেটি মানবে এবং সে অনুযায়ী চলাফেরা করবে তখন সহসাই আপনার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা উদ্রেক হবে এবং সব চিন্তা চেতনা যে আপনার জন্য বা সেই সমাজের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে সেই চিন্তা চেতনা কিন্তু নেগেটিভ বা খারাপ প্রভাবও ডেকে নিয়ে আসবে সুতরাং এই যে বিভিন্ন প্রেক্ষাপট সমূহ রয়েছে এই প্রেক্ষাপটে এবং বর্তমানে যে পৃথিবীর শাসনকর্তা বা শাসক শ্রেণী তাদের প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা বা বাংলাদেশের সমাজের প্রত্যেকটি পরতে ইসলামী আইন বা বিধান কঠোরভাবে বা ইসলামী সরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এর জন্য আমি প্রথমে যেমনটি বলেছি রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে একদম দেশের ধর্ম পর্যন্ত সংস্কার করা প্রয়োজন সেগুলা কিন্তু করতে হবে অন্যথায় এই যে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য যে সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় যে সকল দল যারা রাজনীতির সাথে জড়িত এবং যে সকল ধর্মীয় সংগঠন রয়েছে যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত এবং ইসলামী নানা ধরনের সরিয়াভিত্তিক কার্যক্রম সমাজে পরিচালনা করেন তাদের যে এই চিন্তা বা মতামত সেটিতে কিন্তু বাস্তবায়ন বা বাস্তব রূপ দেয়া সম্ভব কখনোই হবে না আর এটি যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সমূহ রয়েছে তাদের উপর কিন্তু এই চেষ্টা করার কারণে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হবে এবং তাদেরকে অন্যভাবে কূটকৌশলগত পদ্ধতি অবলম্বন করে রাজনৈতিকভাবে কোন ঠাসা করে দেওয়া হবে